নিম্নচাপের বৃষ্টির ফলে বাঁকুড়া জেলার ইন্দাস থানার দিখল গ্রামাঞ্চলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন এলাকার চাষিরা। এছাড়াও শীতকালীন সবজি যেমন শসা, ফুলকপি, বাঁধাকপি চাষেও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা বলে জানালেন। জনৈক কৃষক জানান, তিনি 8 কাঠা জমিতে শসা চাষ করেছিলেন, প্রতি কাটায় খরচ হয়েছিল প্রায় 2000 টাকা করে। নিম্নচাপের ফলে শসার ফলন সেভাবে না হওয়ায় তিনি লাভের মুখ দেখতে পারবেন না বলে মত প্রকাশ করেন। যদিও এই কৃষকের দাবি, আলু চাষের ক্ষতি হলেও শসা চাষ করে কিছুটা ক্ষতি পূরণ করবেন। বাঁকুড়া জেলা ইন্দাস থানা দিঘল গ্রাম অঞ্চল, এই গ্রামটার নাম হচ্ছে নাগাতেতুল। আর এই যে আকাশের বৃষ্টিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, না আলু উৎপাদনটা ভালো হতো। কি চাষ করছেন আপনি? আমরা আলু আছে, শসা আছে, কপি আছে। এখানে শসা চাষ করেছেন? এইখানে শসা আছে। কতটা জায়গা জুড়ে? এটা মোটামুটি কাটা স্টিক জায়গা হবে। 8 কাঠা জায়গায় কতটা খরচা হয়েছে শসা চাষ? মোটামুটি কাটা 1000 টাকা ধরুন খরচা আছে। তারপরে 8000 টাকা খরচা? 8000 টাকা খরচা আছে। এখন কি শসা উঠছে? হ্যাঁ, এখন শসা উঠছে। কত লাভ হবে না লস হবে মনে হচ্ছে? হ্যাঁ, লস হবে না, মোটামুটি এবছর বাজারে লস হবে না শসাটায়। বা অন্য ফসলে লস হচ্ছে, যেমন ধরুন আলু তো 1.5 বিঘা জায়গা আলু ছিল, আলু নষ্ট হয়ে গেছে। এই 1 কাঠা জায়গাতে কত খরচা পড়ে এখানে? 1 কাঠা জায়গা আমরা মোটামুটি ধরুন আমার যদি কাঠা 1000 টাকা ধরুন খরচা হবে এখন। তখন 8000 টাকা আমার খরচা? 8000 টাকা খরচা আছে। শসা কত হয় 8 কাঠা জায়গায়? 8 কাঠা জায়গা শসা মোটামুটি ধরুন না এখন মোটামুটি 20000 টাকা আমার হয়ে গেছে। আচ্ছা, মানে এবছর লাভের মুখ দেবে মনে হচ্ছে? শসাটা তো মোটামুটি এবছর হবে কিছু। হ্যাঁ, আর আপনার অন্যান্য সবজিতে? অন্যান্য সবজি বলতে আলুটা একদম দুবার করে বসানো হয়েছে, সেটা আলু একবারে নষ্ট হয়ে গেছে। ধরুন আজকে যে আলু আবার পাকানো হলো, কিছু মাটি দেওয়া হলো। কবে কবে বসিয়েছিলেন গাছগুলো? এটা আমার বসানো আছে কার্তিক মাসের 12 তারিখে বসানো আছে। কার্তিক মাসে 12 তারিখ? হ্যাঁ, কার্তিক মাসে উঠছে। হ্যাঁ, এখন তো উঠার শেষের দিকে মোটামুটি, ধরুন এই পৌষ সংক্রান্তিটা তো মোটামুটি ভালোই বাজার পেয়েছি। কতদিন চলবে মোটামুটি এটা? আর মোটামুটি দিন কুড়ি চলবে, এই সরস্বতী পুজো পর্যন্ত হবে। তারপর এই গাছ তুলে ফেলে দেবে? হ্যাঁ, এরপর ফেলে দিয়ে হয়তো ঝিঙে লাগানো হবে, কিংবা আরও কুমড়ো টুমড়ো লাগানো হবে, এইসব লাগানো হবে। বাঁকুড়া থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।